আজকে আমরা তিনটা জিনিস শিখবো। কি ধরো ভবিষ্যতে কোনো একটা জিনিস ঘটছে মানে অনির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সামটাইম, সামটাইম একটা ওয়ার্ড। আর যদি কোনো একটা জিনিস কিছু সময়ের জন্য ঘটে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সাম স্পেস টাইম, সাম টাইম। আর যদি কোনো একটা বিষয় বা কোনো একটা ঘটনা তোমার মাঝে মাঝে ঘটে থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো সামটাইম, সামটাইমস, সামটাইমস একসাথে সাথে অ্যাস থাকবে। ঠিক আছে, এখন ধরো সামটাইম যেটা ভবিষ্যতে অনির্দিষ্ট সময় ঘটবে সেক্ষেত্রে আমরা কিরকম এক্সাম্পল পাই? ধরো কোনো একটা মুভি আমরা ফ্রেন্ড সার্কেলটা মিলে দেখতে গেলাম, বাট গিয়ে দেখলাম মুভিটি শেষ হয়ে গেছে, দেন আমরা বললাম যে সামনের কোনো একটা সময় আমরা মুভিটি আবার দেখবো। দ্যাট মিন্স কি, এটা কোনো নির্দিষ্ট না, স্পেসিফিক না যে আমরা কি কালকে দেখবো নাকি এক মাস পরে দেখবো, এই জিনিসটা কিন্তু স্পেসিফিক না। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? সামটাইম, সামটাইম। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে কিরকম দেখো, সামটাইম ভবিষ্যতে কোনো একদিন, এক্সাম্পল কি, উই উইল সি দ্য মুভি সামটাইম। দ্যাট মিন্স কি, এই উইল দ্বারা কি ফিউচার টেন্স বোঝায়, আর এটা দ্বারা কি সামটাইম ভবিষ্যৎকে নির্দেশ করতেছে কি আমরা ভবিষ্যতে কোনো একদিন কি মুভিটি দেখব। এই ক্ষেত্রে আমরা সামটাইম ব্যবহার করব। লক্ষ্য করো এখানে স্পেস বা এস নাই। আর যদি তোমার সাম স্পেস টাইম, দেখো সাম স্পেস টাইম এরকম থাকে সেক্ষেত্রে কি হবে, কিছু সময়ের জন্য। এক্সাম্পল হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? ধরো কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে আমাদের কিছু সময় লাগে, এই কিছু সময় লাগে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আই নিড সাম টাইম টু সলভ দ্য প্রবলেম, মানে কি এই সমস্যাটা সমাধান করতে আমার কিছু সময় লাগে, সেক্ষেত্রে আমরা কি, এই দেখো সাম টাইম, হিয়ার ইজ দ্য স্পেস, এরকম থাকলে আমরা কি কিছু সময়ের জন্য থাকলে কি আমরা এই ধরনের সাম টাইম এভাবে ব্যবহার করব। এই টপিক থেকে ম্যাট পনেরো ষোলো সেশনে প্রশ্ন আসছে, কিরকম একজন ডাক্তার একটা রোগীর সাথে কিছু সময় ব্যয় করলো সেক্ষেত্রে আমরা কি সাম স্পেস টাইম ব্যবহার করবো। আর এইটাই কিন্তু 15-16 সেশনের প্রশ্নে ছিল অ্যান্সার। এটা কি ছিল? আই স্পেন্ড, ব্যয় করলাম সাম টাইম স্পেস আছে, দেখছো কিছু সময়, আমি কিছু সময় ব্যয় করলাম উইথ সাথে, কার সাথে, রোগীর সাথে, মানে আমি মানে একটা আমি ধরো আমি মানে আমি তো না যে কোনো একজন ডক্টর আর কি কিছু সময় ব্যয় করলো কি তার রোগীর সাথে, সেক্ষেত্রে আমরা কি সাম স্পেস টাইম ব্যবহার করব। নেক্সট আছে তোমার 3 নম্বর, সাম টাইমস, এটা কি মাঝে মাঝে, মাঝে মাঝে। ধরো অনেকেই আছে যে আজ রেগুলার মেনটেন করে খেলাধুলা করে, প্রতিদিন ফুটবল ক্রিকেট খেলে প্রতিদিন বিকালে, বাট কেউ কেউ আছে শুক্রবার শুক্রবার মানে দেখা যায় কোনো শুক্রবারে চাঁদ উঠলে তাকে দেখা যায় যে মাঠে খেলতে আসলে, এরকম ধর 4 দিন 5 দিন হঠাৎ হঠাৎ তাকে দেখা যায়, সেক্ষেত্রে আমরা কি সাম টাইমস, সাম টাইমস একসাথে লিখে এস যুক্ত করবো এই যে মাঝে মাঝে। কি আই প্লে, আমি বুঝালাম আমাকে, আই প্লে ক্রিকেট সামটাইমস মানে আমি মাঝে মাঝে, মাঝে মাঝে কি ক্রিকেট খেলি, আমি মাঝে মাঝে ক্রিকেট খেলি, সেক্ষেত্রে কি আমরা সামটাইমস এরকম মাঝে মাঝে এস যুক্ত এটা ব্যবহার করবো যদি মাঝে মাঝে কোনো বাক্যে থাকে, বাক্যটা পড়ার পর আমরা যদি বুঝতে পারি এরকম। এই যে তিনটা জিনিস আমরা স্পেসিফিক ভাবে দেখালাম, এই তিনটা জিনিস নিয়ে কনফিউশন বাদে, পড়ার পরও কনফিউশন বাদে, তাই এটা প্র্যাকটিস করতে হবে, যেহেতু আমাদের 15-16 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসতে, আর যেহেতু আমাদের অ্যাডমিশনে রিপিট কোশ্চেন বেশি হয় ওতে প্রশ্ন আসার সম্ভাবনা মানে মারাত্মক প্রকার রয়েছে এখান থেকে, কিংবা এই এইটা থেকেও না আসলে মানে এই টপিক রিলেটেড প্রশ্ন আসতে পারে, অতএব আমাদের কি গুরুত্বের সহিত এটা পড়তে হবে।